এবং একটা সুচার দেওয়ার পরে, ঠিক আছে, এর উপরে যে আরেকটা সুচার দেবো, আমরা বলছি না সবসময় ডাবল লেয়ার দিতে হয়, প্রথম সুচারটা ঢেকে যায়, এটাকে আমরা বাড়িড সুচার বলি, মানে এটা বাড়িড হয়ে গেল। এবং তোমাদেরকে যে যত পড়াইলাম ল্যাম্বার্ট, জোবার্ট, কুশিং কর্নেল, এগুলি সবই হচ্ছে ইনভার্টিং, মানে নিচের দিকে চলে যাবে মাথা, হ্যাঁ, ইনভার্টিং প্যাটার্ন অফ সুচার। আর চার্নি হচ্ছে অ্যাপোজিশনাল সুচার, চার্নি হলো অ্যাপোজিশনাল সুচার। আমরা কোন পাশে আসছি মনে করো, এই পাশ থেকে এই পাশে আসছি না, এখন আবার ওই পাশে যাচ্ছি। এখন চার্নি, চার্নিতে কী হবে তোমরা বলো, লেয়ার বলো, এটা আমরা কিন্তু দূরত্বটা মেনটেন করার চেষ্টা করবো। হ্যাঁ, দাঁড়াও তাহলে ওই পর্যন্ত যাই আগে। হ্যাঁ, এই যে আমরা কিন্তু পেনিট্রেট করবো না, আমরা এই লেয়ারের মধ্যেই আসি আসি। মনে নাই বেশি ইয়ে গেছে, এটা একটু টাইট হয়ে গেছে, এইবার ঠিক আছে, এবারও ঠিক নাই, ইয়ে পর্যন্ত পাস করে গেছে, ঢুকে গেছে। দাঁড়াও এটা যেন ধরে নিতে হয় হাত দিয়ে, আর নেডেল অনেক মোটা, তো এবার ঠিক আছে, এই যে সাদা দিয়ে বেরোবে, ঠিক আছে, কালোটা এবং সাদাটার মধ্যে, সাদার মধ্যেও থাকতে পারে, একটু আশেপাশে যেতে পারে, এটা সমস্যা নেই, কিন্তু পেনিট্রেট যেন কালোটা করে না চলে যায়। বুঝতে পারছো ওইটা হচ্ছে কোন লেয়ার? মিউকোসা, প্যাপিলিগুলো আছে। ফেরোসাতে ঢুকবে, মিউকোসা কেন যাবে সেটাই তো বলতেছি। এখন দেখো দূরত্ব আমরা কতটুকু নিচ্ছি, এতটুকু না, এতটুকুই নেব, কাছে দূরে এখানে কিছু নাই, ডিস্টেন্সটা সমান রাখবো, এই যে সাদা নিয়ে নেব। ছাগলের নাড়িতে, নাড়ি ভরিতে এইটাই সমস্যা যে লেয়ারটা অনেক পাতলা, কেন মিউকোসাতে ঢুকবে তোমাদের লেয়ার? দেখো তুমি কথা কম বলে যা লিখছো দেখো, আগে কনফিউশন করছো, ঠিক আছে, অনেকে তো টান দেবো, পরে টানলে ছিঁড়ে যেতে পারে, বুঝছো, আর সুচার ম্যাটেরিয়ালটা মোটা অনেক। এখন এবং এটা কিন্তু ফ্ল্যাট জায়গায় নাই, বুঝতে পারছো, এরকম থাকবে আর কি। এখন দেখো কোন দিকে আসতে হবে এই জায়গায়, হ্যাঁ, আমরা দূরত্বটা মেনটেন করার চেষ্টা করি, আবার ধরে নেই হাত দিয়ে, এই নিডেল হোল্ডার বাদ দাও, বড় সঙ্গীটা করতেছে এটা, এই শুধু একটা সরাতো, এটা সরাও, বের হয়ে গেছে নিডেলটা, মোটা বেশি তো এই জন্য এবার বের হবে না।